এখনকার দিনে যারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন আমার তাদের ভেতরে যে শ্রেষ্ঠ শিল্পীরা আছেন খুব হাতে তাদের একজন খুবই মন দিয়ে গায়, খুবই দরদ দিয়ে গায়। এবং আমি ওর টেলিভিশনে নানা প্রোগ্রাম দেখে রবীন্দ্রসঙ্গীতকে আমার বরাবরই মনে হয়েছে যে ওর গান শুনবার মতো। সহে না যাত না দিবস গনিয়া গনিয়া বিরলে। একটা জিনিস আমার মনে হয় যে এই জেনারেশনে যারা রবীন্দ্রসঙ্গীত রীতি মেনে গায় এবং যারা রবীন্দ্রসঙ্গীত প্রপারলি গায় তাদের মধ্যে জয়তী অসাধারণ এবং জয়তীর গলায় একটা অদ্ভুত টোনালিটি আছে যেটা আমার ভীষণ ভালো লাগে। জয়তী চক্রবর্তী আজকের দিনে ইন্টারন্যাশনাল খ্যাত একজন শিল্পী। আমি বিদেশেও যখন অনুষ্ঠান করতে গেছি, নাটক করতে গেছি, সব জায়গায় জয়তীর প্রশস্তি শুনেছি। এবং কয়েকজন স্পেশাল শিল্পী, ওর গান গাওয়া, ওর গানের চয়ন, ওর গানের সিলেকশন, সব কিছু মিলিয়ে ও একজন স্বতন্ত্র মানুষ, একজন স্বতন্ত্র শিল্পী। এরকম যদি আমার জীবনে কেউ থাকে, যেটা জয়তী আছে অন্তত আমার এখন এই মুহূর্তে, আমি বারবার চাইবো জয়তীর মতো মানুষ এবং জয়তী আমার বন্ধু হয়ে জন্মের পর জন্ম থাকুক। বেশ কিছু অ্যালবামে কাজ করেছি, ও আমার ফিল্মের গান গেয়েছে, আর বলাই বাহুল্য ও যা যা গান আজ অব্দি আমার গেয়েছে আমার কাজে, প্রত্যেকটাতে আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি। ওর মতো ভার্সেটাইল আর্টিস্ট এই সময়ে খুবই বিরল, কারণ ওর গলায় রবীন্দ্রসঙ্গীত যেমন ভালো লাগে, কন্টেম্পোরারি আধুনিক গান সেরকমই ভালো লাগে, আবার ফোকও খুব ভালো লাগে।